গর্ভাবস্থা যে কোনো নারীর জীবনেই একটি গুরুত্বপূর্ণ সময়। গর্ভাবস্থা 40 সপ্তাহ বা 280 দিন কিংবা 9 মাস 7 দিনের হয়ে থাকে। 38 সপ্তাহ পূর্ণ হয়ে যাওয়া মানেই আপনার যে কোনো সময় সন্তান প্রসব হতে পারে। এই সন্তান প্রসবের 10 থেকে 15 দিন আগে আপনার শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দেবে, যা থেকে অতি সহজেই বুঝতে পারবেন আপনার সন্তান প্রসব আর মাত্র 10 থেকে 15 দিন বাকি। আর সন্তান প্রসবের কয়েক ঘন্টা আগেই জরায়ুর মুখ খুলতে শুরু করে। আর এই জরায়ুর মুখ খুলেছে কি না আপনি ঘরে বসে কিভাবে বুঝবেন? আজকে আমি আপনাদেরকে জানাবো এই সমস্ত বিষয় নিয়ে। তাই আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে মূল ভিডিওয়ে যাওয়া যাক। সন্তান প্রসবের 10 থেকে 15 দিন আগে মায়ের শরীরে যে সমস্ত লক্ষণ দেখা দেয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই সময় সন্তান বা শিশুটি তার মাথা পেলভিক অঞ্চলে বা নিচের দিকে করে নেয়, ফলে মায়ের এতদিন ধরে বুকের মধ্যে যে অস্বস্তি ও শ্বাস প্রশ্বাস নেওয়ার সমস্যা হতো তা অনেকটা হালকা লাগে, এবং সন্তান নিচের দিকে চাপ সৃষ্টি করার কারণে বারবার প্রস্রাব হওয়ার সম্ভাবনাও যেমন বেড়ে যাবে, তেমন নিচের অংশের ব্যথাও বেশ পাবেন, এবং এই সময় মলত্যাগও বারবার হতে পারে। অনেকের আবার এই সময় খুব বেশি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে, যা সন্তান প্রসবের 10 থেকে 15 দিন আগেই ঘটে থাকে। এবার জানাবো এই সন্তান প্রসবের ঠিক কয়েক ঘন্টা আগে, অর্থাৎ জরায়ুর মুখ যখন খুলতে শুরু করেছে, অর্থাৎ জরায়ুর মুখ 2 সেন্টিমিটার থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত আপনার 10 সেন্টিমিটার পর্যন্ত খোলে ততক্ষণ প্রসব হবে না। কিন্তু জরায়ুর মুখ খুলতে শুরু করেছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ডেলিভারি হবে, আপনাকে এই লক্ষণগুলি জেনে দ্রুত ডাক্তারের কাছে পৌঁছতে হবে, নতুবা দেরি হয়ে যেতে পারে। সন্তান প্রসবের এই জরায়ুর মুখ খুলে গেলে প্রথম লক্ষণ হিসেবে আপনার মিউকাস প্লাগ বেরিয়ে আসবে। ডেলিভারির সময় যখন সন্নিকটে সার্ভিস ঠিকঠাকভাবে ডাইলেট হচ্ছে, তখন যোনি থেকে মিউকাস প্লাগ বের হতে পারে। মিউকাস প্লাগ হলো এক ধরনের থকথকে পদার্থ, যা গর্ভাবস্থায় সার্ভিক্যাল ক্যানেল জমাট করে রাখে এবং প্রসবের ঠিক আগের মুহূর্তে বেরিয়ে আসে। মিউকাস প্লাগ একেবারে একসাথে পিণ্ডের মতো বেরিয়ে আসতে পারে, আবার যোনিস্রাবের মতো ধীরে ধীরে হতে পারে। অল্প পরিমাণে আপনার রক্তপাতও হতে পারে। সার্ভিস যখন কোমল ও প্রশস্ত হচ্ছে, তখন আপনার হালকা রক্তযুক্ত গোলাপি স্রাব বা উজ্জ্বল লাল বর্ণের রক্ত বের হতে পারে। যখন মিউকাস প্লাগ নিঃসৃত হওয়ার সময় যদি রক্তপাত হয়, তাহলে মিউকাসে রক্ত লেগেও থাকতে পারে, আবার এমনিতেও রক্তপাত হতে পারে। এই সময় আপনার জরায়ুর মুখ খোলার কারণে আপনার যেমন রক্তপাত এবং মিউকাস প্লাগ বেরিয়ে আসবে, তেমনি আপনার পানি ভাঙাও শুরু হয়ে যেতে পারে। কিন্তু পানি যে সবার ক্ষেত্রেই ভাঙা শুরু হয়ে যাবে তেমনটি নয়। অ্যামিউনিটি ফ্লুইড ভর্তি যে থলিতে শিশু অবস্থান করে, সেই থলিটি যখন ফেটে যায়, তখন ফ্লুইডগুলো যোনিপথে বেরিয়ে যায়। অ্যামিউনিটি ফ্লুইড একেবারে অনেক বেশি বের হতে পারে, অথবা অল্প অল্প করেও বের হতে পারে, একেই পানি ভাঙা বলা হয়। এছাড়াও আপনার যন্ত্রণা শুরু হয়ে যাবে, যা আপনার প্রথম দিকে মাসিকের যন্ত্রণা বা মলত্যাগের মতো যন্ত্রণা মনে হলেও ধীরে ধীরে এই যন্ত্রণা বাড়তে থাকবে, যা আপনার সহ্য করাটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। তখনই বুঝে যাবেন যে আপনার জরায়ুর মুখ খুলতে শুরু করেছে আর যে কোনো সময় আপনার প্রসব হতে পারে। তাই সময় নষ্ট করবেন না, দ্রুত ডাক্তারের কাছে পৌঁছে যাবেন। অনেকেই সময় মতো পৌঁছতে না পারার কারণে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই লক্ষণগুলি অবশ্যই মাথায় রাখবেন এবং সময় মতো অবশ্যই ব্যবস্থা নেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।